আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের উপকার হবে ভিডিওটি তৈরি করেছি বিবাহিত অবিবাহিত বাইদের জন্য স্ক্রিনে লক্ষ্য করে যে গাছটি এখন আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে রসবরি গাছ এই রসবরি গাছের ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না এই রসবরি গাছ দুই প্রকারের হয়ে থাকে একটি সাদা আর একটি কালসা কালার এই দুই জাতের রসবরি গাছের দুই ধরনের উপকারিতা বন্ধুরা গাছ একই কিন্তু গাছের ভিতরে পার্থক্য দুইটা দুই কালার দুই কালারের ভিতরে এই যে কালসা কালার যে গাছটি আমি এখন যে গাছটির ভিডিও করেছি এই গাছটি হচ্ছে মর্দা গাছ এই মর্দা গাছের উপকারিতা গুণের কথা বলে শেষ করা যাবে না একাধিক রোগের চিকিৎসা করা হয় এই রসবরি গাছ দিয়ে আপনারা গুগলে ইউটিউবে সার্চ করলেই দেখতে পারবেন এর ওষুধি গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন এত শক্তি ক্ষমতা এই গাছটির ভিতরে বন্ধুরা যাহারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করার নাই অতি দ্রুত আপনার সুন্দর হাঁটি দিয়ে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা এই রসবরি গাছ কখন খাবেন কীভাবে সংগ্রহ করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কথাগুলো মন দিয়ে শুনবেন তাহলে আপনাদের উপকার হবে বিবাহিত ভাইদেরকে বলবো যাদের যৌন উত্তেজনা কমে গেছে লিঙ্গ একেবারে দাঁড়ায় না বীর্য পাতলা হয়ে গেছে তাদের জন্য খুব উপকার অনেক উপকার আপনারা না খেলে বুঝতে পারবেন না মানুষ মানুষের সাথে প্রতারণা করে গাছ কখনোই মানুষের সাথে প্রতারণা করে না এই গাছটি আপনারা বাংলাদেশের প্রত্যেক জেলাতে পাবেন আপনার বাড়ির আশেপাশে খুঁজলে পেয়ে যাবেন রাস্তার ধারে বন জঙ্গলে খুঁজলে পেয়ে যাবেন এই রসবরি গাছ ঔষধি গুনাগুনে ভরা এই রসবরি এই রসবরি গাছটি কখন সংগ্রহ করবেন শিকড়টি আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা ভিডিওর শেষে নিয়মটি জানতে পারবেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বিবাহিত ভাইদেরকে বলবো আপনারা অলসতা বাদ দিয়ে এই গাছটি খুঁজে বের করুন এই গাছটি খুঁজে বের করে খান আপনাদের যৌনশক্তি বাড়বে হারানো যৌনশক্তি ফিরে পাবেন শরীরে দশটি গোড়ার সমান শক্তি পাবেন এত শক্তি হবে আপনারা খেলেই বুঝতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে এই গাছটি খুঁজে বের করবেন করে খাবেন তারপরে দেখবেন এর কার্যকারিতা বন্ধুরা এই রসবরি গাছের পাতার এক ওষুধি ক্ষমতা শিকড়ের এক ক্ষমতা ফুলের এক ক্ষম ক্ষমতা রসবরি ফলের আরেক ক্ষমতা বন্ধুরা আপনারা যেটাই খাবেন আপনাদের জনশক্তি চার গুণ বেড়ে যাবে যাদের লিঙ্গের রক ঢিলা হয়ে গেছে লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে গেছে লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গের শক্তি কমে গেছে লিঙ্গ দাঁড়ানোর সাথে সাথে নরম হয়ে যায় স্ত্রীর সাথে সহবাসে এক মিনিটের বেশি থাকতে পারেন না তাদেরকে বলবো আপনারা এই গাছটির শিকড় সংগ্রহ করবেন এই গাছটির শিকড় কখন সংগ্রহ করবেন আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আলোচনা করব এবং ভিডিওতে আমি আমার জন্য সংগ্রহ করতেছি আপনারা ঠিক ওই নিয়মে গাছের শিকড় সংগ্রহ করবেন আপনাদের উপকার হবেই এই গাছের শিকড় আপনারা ভালোভাবে পরিষ্কার করে মূল শিকড়টুক কেটে নিয়ে শিলপাটা পাটার দ্বারায় ভর্তার মতন করে ফেলবেন যেভাবে আপনারা পাটার ভিতরে ভর্তা তৈরি করেন ঠিক একইভাবে এই শিকড়টুক ভর্তার মতন তৈরি করবেন করে মধুর সাথে মিশিয়ে হাফ চামচ নিবেন খালি পেটে খাবেন রাত্রে শোয়ার আগে হাফ চামচ খাবেন খালি পেটে পাতার রস তৈরি করে খাবেন হাফ কাপ করে এই ফল খাবেন রসবরি ফল সংগ্রহ করে খাবেন আপনারা খাবেন আপনাদের শক্তি বাড়বে এত শক্তি বাড়বে সঙ্গিনীর কাছে রাতের রাজা হয়ে যাবেন বন্ধুরা দেরি না করে আজই আপনারা এই গাছটি সংগ্রহ করে মুলসি গুট্টু খান আর সারা রাত সঙ্গিনীকে লাগান ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন আপনাদের এক ফোঁটা পানীয় বের হবে না এবং কি লিঙ্গ একটু নরম হবে না রাত শেষ হয়ে যাবে লিঙ্গ একটু নরম হবে না ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন একটু নরম হবে না তবে নিয়ম মেনে খেতে হবে নিয়মিত খেতে হবে তাহলে উপকার পাবেন যে সকল পুরুষ চিকিৎসা করতে করতে আজ প্রায় হতাশ তাদেরকে আমি বলবো আপনাদের শেষ চিকিৎসা আপনারা করেন একটি টাকাও লাগবে না শুধু এই পুরুষ রসভরি গাছ সংগ্রহ করবেন যাদের লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে একেবারে রোগ ডিলা হয়ে গেছে লিঙ্গ দাঁড়ায় না স্ত্রীর সাথে এক মিনিটের বেশি সহবাস করতে পারেন না লিঙ্গ ছোট হয়ে গেছে এই পুরুষ রসভরি গাছ সংগ্রহ করবেন এক নিঃশ্বাসে শিকড়টি উঠাবেন উঠিয়ে ওই স্থান ত্যাগ করবেন পিছনের দিক ফিরে তাকাবেন না চলে আসবেন আর বন্ধুরা এই গাছটি আপনারা সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবার ঠিক দুপুর বারোটার সময় অজু অবস্থায় গাছের পাশে দাঁড়াবেন বিসমিলা বলে নিঃশ্বাস বন্ধ রেখে গাছটি টান দিয়ে উঠিয়ে ফেলবেন আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমি কিভাবে গাছ উঠাচ্ছি আপনারা ঠিক ওই নিয়মে গাছ উঠাবেন পিছনে দিক ফিরে তাকাবেন না চলে আসবেন আসার পর মূল শিকড়টুক ভেঙে নেবেন নিয়ে শিলপাটা ভালোভাবে ব্ল্যান্ড করবেন করে আপনার লিঙ্গে মালিশ করবেন তারপর হাফ চামচ নিয়ে হাফ চামচ মধুর সাথে মিশিয়ে খালি পেটে খাবেন রাত্রে শোয়ার আগে খালি পেটে হাফ চামচ খাবেন দেখুন আপনাদের লিঙ্গ এক থেকে দুই ইঞ্চি লম্বা হবে লোহার মতন শক্ত হবে ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন এক ফোঁটা পানিও বের হবেন হ্যাঁ বন্ধুরা এই পুরুষ রসবরি গাছটির এত শক্তি ক্ষমতা আপনি না খেলে বুঝতে পারবেন বন্ধুরা আমি আবারও নিয়মটি বলে দিচ্ছি আপনারা গাছটি সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবার ঠিক দুপুর বারোটার সময় অজু অবস্থায় গাছের পাশে দাঁড়াবেন বিসমিল্লা বলে নিঃশ্বাস বন্ধ রেখে গাছটি টান দিয়ে উঠে ফেলবেন ওই স্থান সাথে সাথে ত্যাগ করবেন পিছনের দিক ফিরে তাকাবেন না আসার পর মূল শিকড়টুক ভেঙে নিয়ে শিল পাটায় ভালোভাবে ব্ল্যান্ড করবেন ভর্তার মতন তৈরি করবেন হাফ চামচ নেবেন হাফ চামচ মধু নেবেন নিয়ে হাফ চামচ শিকড় নেবেন নিয়ে মিশিয়ে খেয়ে ফেলবেন খালি ভেটে রাত্রে শোয়ার আগে হাফ চামচ খাবেন এই যে দেখুন গাছটি আমি সংগ্রহ করেছি আপনারা ঠিক এইভাবে গাছ সংগ্রহ করবেন মূল শিকড়টুক সংগ্রহ করতে হবে মূল সংগ্রহ করে চলে আসবেন তারপর আমি যেভাবে বলেছি ঠিক ওই নিয়মে খাবেন ব্যবহার করবেন লিঙ্গ এক থেকে দুই ইঞ্চি লম্বা হবে ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন এক ফোঁটা পানিও বের হবে না গ্যারান্টি সহকারে বলতেছে